গুড মর্নিং, আমি আলমগীর হোসেন, ভেস্টিজ সিস্টেমের ক্রাউন ডিরেক্টর। আজকে আমি আপনাদের সামনে ভেস্টিজের ফাস্টার্ট 8% সম্বন্ধে একটু আলোচনা করব, বোঝাবো যে ফাস্টার্ট 8% কীভাবে হওয়া যায়। অ্যাকচুয়ালি যখন কোনো মানুষ ভেস্টিজে জয়েন করেন, তিনি 5% হিসেবে জয়েন করেন, অর্থাৎ তিনি যা কেনাকাটা করবেন তার বিভির উপর 5% তিনি কমিশন পাবেন, তার অ্যাকাউন্টে ডিসবার্সমেন্ট হবে, ক্যাশব্যাক হিসেবে তিনি পাবেন। কিন্তু একজন মানুষের 5%-এর পর তার নেক্সট লেভেল বা নেক্সট র্যাঙ্ক হচ্ছে 8%-এর। এই 8%-এর পজিশনে যেতে গেলে একজন মানুষকে 600 পয়েন্টের বিজনেস করতে হয়, তার ডাউনলাইন এবং তার নিজস্ব যে সমস্ত পয়েন্ট আছে সেগুলো সব ইনক্লুডিং করে 600 পয়েন্ট। অর্থাৎ আমি এই ব্যাপারে একটু আপনাদের সামনে আলোকপাত করি। আমরা জানি যে 30 টাকার প্রোডাক্ট কিনলে আমরা 1 পয়েন্ট পাই, এবং 1 পয়েন্ট সমান আমরা জানি যে 18 BV। তো সেই হিসেবে 600 পয়েন্ট 600 PV, আমরা 600 PV-র ব্যবসা অ্যাপ্রক্স, তার মানে 18,000 টাকার ব্যবসা আপনার সেলফ এবং গ্রুপ মিলিয়ে যখন আপনি করতে পারবেন, তখন আপনি 18,000 টাকার ব্যবসা করলে আপনি তখন 8 র্যাঙ্কে যাবেন। 8% হিসেবে আপনার তখন অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ক্যাশব্যাক পাবেন আপনি। কিন্তু একজন মানুষ যতদিন 8% লেভেলে যাচ্ছেন না, মানে 599 পয়েন্ট পর্যন্ত, আপনি কোনো এক মাসে, আপনাকে যে জয়নিং করার মাসেই করতে হবে তা না, কোনো এক মাসে যদি আপনি 282 পয়েন্টের ব্যবসা করেন, অ্যাপ্রক্স 9,000 বা 9,000 টাকার ব্যবসা যদি আপনি এক মাসে করতে পারেন, আপনাকে আর 18,000 টাকার ব্যবসা করতে হবে না। আপনি মাত্র হাফ, অর্থাৎ 9,000 টাকার ব্যবসা করে আপনি 8 র্যাঙ্কে চলে যাবেন। এটাতে আপনার পুরোপুরি 9,000 টাকা কম লাগলো পরের র্যাঙ্কে যাওয়ার জন্য, 8 র্যাঙ্কে যাওয়ার জন্য। শুধু তাই নয়, কোম্পানি আপনাকে ডিপি প্রাইসে 750 টাকার প্রোডাক্ট ফ্রি দেবে, যেটার MRP ধরলে আমরা বলতেই পারি 950 টাকার কাছাকাছি আপনি প্রোডাক্ট ফ্রি পাবেন। এবং তার সঙ্গে আপনি ক্যাশব্যাক, আপনি আমরা বলতেই পারি আপনি প্রায় 150 টাকার কাছাকাছি ক্যাশব্যাক পাবেন, এবং আপনি তার সঙ্গে তো প্রোডাক্ট কেনার বিনিময়ে 10% প্রোডাক্ট তো আপনি ফ্রি পাচ্ছেনই। তো এই সমস্ত লাভ আপনি পেতে পারেন জাস্ট ফাস্টার্ট 8% হওয়ার বিনিময়ে। এটা কিভাবে হওয়া যায় সেটা আমি আপনাদের সামনে একটু আলোচনা করি। এটা হওয়া যায়, একজন মানুষ পুরোপুরি 9,000 টাকার প্রোডাক্ট যদি কেউ একাই কিনে নেয়, তাহলেও সে কিন্তু ফাস্টার্ট 8% হতে পারেন। কিন্তু সেটা যদি তার পক্ষে সম্ভবপর না হয়, তিনি যদি কিছু মানুষকে জয়নিং করান, মানে মনে করুন আমাদের যে 100 PV-র জয়নিং করলে আমরা কী লাভ হয় সেটা আমরা জানি, আমরা প্রায় 10% প্রোডাক্ট ফ্রি পাই। তো 100 PV বা 3200 টাকার কাছাকাছি আমরা যদি কেউ প্রোডাক্ট কিনি, তাহলে আমরা 100 পয়েন্ট সেই ব্যক্তিটা পাচ্ছেন এবং তিনি লাভবান হচ্ছেন। তাহলে একজন মানুষ জয়নিং করলেন এবং তিনি 100 পয়েন্টের প্রোডাক্ট কিনলেন, কিনে জয়নিং করলেন, আর তিনি যদি সারা মাসে দুজন মানুষকে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনিয়ে জয়নিং করান, তাহলে হিসেব করে দেখুন 100 আপনার আর আপনি দুজন মেম্বারকে জয়নিং করিয়েছেন, অর্থাৎ 200 এবং 200 মিলে আপনি 300 পয়েন্ট, যেটা আপনার 282 পয়েন্টের থেকে বেশি হয়ে যাচ্ছে, তাতে আপনি ফাস্টার্ট হয়ে যেতে পারেন। এবং এটা যদি আপনার পক্ষে সম্ভবপর নাও হয়, আপনি অন্য কিভাবে হতে পারেন, মনে করুন 100 পয়েন্ট বা 3200 টাকার প্রোডাক্ট কোনো মানুষ জোগাড় করতে আপনি পারেননি, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন যে আপনি 1200 টাকার প্রোডাক্ট কিনে কোনো মানুষ যদি জয়নিং করেন, সেক্ষেত্রে আপনি 1200 টাকার প্রোডাক্ট কিনে জয়নিং করানো মানুষ, আপনি মনে করুন 6 জন মানুষ, যেটা আপনার সারা জীবনে আপনার ভেস্টিজ সিস্টেমে 6টা মানুষকে জয়নিং করাতে বলা হয়, আপনি 1200 টাকার প্রোডাক্ট 30 PV প্রায়, সেটা আপনি 6 জন মানুষকে জয়নিং করালেন এবং আপনি নিজে 1200 থেকে 1500 টাকার প্রোডাক্ট আপনি কিনলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ফাস্টার্ট 8% হয়ে যেতে পারেন এবং এই সুবিধাগুলো আপনি পেতে পারেন। এবং আপনি মনে করুন 6টা মানুষকে যদি নাও জোগাড় করতে পারেন, আপনি যদি 2টো মানুষকে জোগাড় করে থাকেন, তারা 1200 টাকার প্রোডাক্ট বা 1500 টাকার প্রোডাক্ট কিনলো, কিনে জয়নিং করলো এবং তারাও ফাস্টার্ট হওয়ার চেষ্টা করলো কিন্তু হয়তো হতে পারলো না, তারা দেখা গেল 1 বা 2 মানুষকে তারা হয়তো ভেস্টিজ সিস্টেমে জয়নিং করিয়েছে, এবং সেক্ষেত্রে দেখা গেল আপনি তখন ফাস্টার্ট হয়ে গেলেন, অর্থাৎ তাদের পয়েন্টগুলো সব আপনার সঙ্গে যোগ হলো। সুতরাং
একজন মানুষের ভেস্টিজে জয়েন করলে তার প্রথম খেয়াল রাখা দরকার যে সে যেন ফার্স্ট এড 8% হতে পারেন। তার আপলাইনকে তাকে ভালোভাবে তাকে বুঝিয়ে দেওয়া দরকার যে ফার্স্ট এড 8% হলে তার কতটা লাভ, আর না হতে পারলে লস কতটা। না হতে পারলে লস হচ্ছে তার 9,000 টাকা বেশি লাগবে পুরোপুরি 600 পয়েন্ট বা 18,000 টাকার ব্যবসা করার জন্য। সেক্ষেত্রে একজন মানুষ যদি 9,000 টাকার ব্যবসা বা 282 পয়েন্ট এক মাসের মধ্যে করে ফেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 18,000 টাকার ব্যবসা তাকে আর করতে হচ্ছে না। তো এইভাবে আমরা মানুষকে ফার্স্ট এড 8% সম্বন্ধে বোঝাতে পারি, এবং মানুষকে ফার্স্ট এড 8% যত করাতে পারবেন তত কিন্তু আপলাইনের আমরা জানি সফলতাটা নির্ভর করে থাকে। এবং যে ব্যক্তিটা ফার্স্ট এড হচ্ছেন তারও কিন্তু ভেস্টিজ সিস্টেমে প্রথমেই একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে যে আমি এখান থেকে এত কিছু পেলাম এবং আমার এই সিস্টেম আমাকে প্রথমেই আমাকে বরণ করে নিল এই সমস্ত জিনিসগুলো দিয়ে, এই সমস্ত উপকার দিয়ে। সুতরাং আমরা মানুষকে ফার্স্ট এড 8% হওয়ার জন্য বলবো যাতে তারা লাভবান হন, এবং আমরা আমাদের ভেস্টিজ বিজনেসকে আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং নিজেদেরকে উন্নতি করব। এই বলে আজকে আমি ফার্স্ট এড 8% সম্বন্ধে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ।